যে কি কোয়ালিটির মাছ আমরা কাস্টমারদের দিয়ে থাকি। এখানে অনেক সময় অনেক ভাইরা মাছ দিয়ে থাকে, একটা হাতি একটা মশা। তবে যে মাছটা আপনি দেখতে পাচ্ছেন এখানে মাছে 19-20 থাকবে ভাই, 16-20 থাকবে না, 19-20 থাকবে। আর ব্রিগেডের একটা কোয়ালিটি দেখায় আপনাকে, দেখেন দেখেন মাছ কোথায় পাবেন এই মাছ বলেন, দেখেন 19-20 হবে, 16-20 হবে না দাদা। ব্রিগেড মাছ আপনার এমনি মোটামুটি পুকুরে যদি থাকে, পুকুরের শক্তি খায় না, দেখা যাচ্ছে এই মাছটা যখন আপনি পুকুরে ফেলবেন তো এই মাছ আপনার মোটামুটি যদি বছরের ভিতরে আপনি চান যে 1.5 কেজি 1.5 কেজি হবে ইনশাল্লাহ। এটা আপনার ফিট খাওয়াবেন না, আপনি মোটামুটি শুধু খোল সার এটা খাওয়াই রাখবেন মাছকে, তাও আপনি বছরে 1.5 কেজি ওয়েট পাবেন ইনশাল্লাহ। বৈশিষ্ট্য দেখেন কি লাগছে, হ্যাঁ এটা ঘোষ মেরে থাকবে জায়গায়। এই যে আপনার পুকুর থেকে মাছ আমি এই অবস্থায় আছে, ফেলানো আছে, আমি জাল টান দিয়ে আপনাকে মাছ দিলে ও মাছ নিয়ে আপনার জার্নিং করে আপনি বাঁচাতে পারবেন না ভাই। যে মাছ আপনাকে দেওয়ার আগে অবশ্যই খোল সার মারে মাছটা টান খাওয়ানো লাগবে, তারপরে মাছ ডেলিভারি দেওয়ার উপযোগী হবে ইনশাল্লাহ। দেখলে এই যে ঘোষটা নিয়েছে না, জি জি জি, এই দেখলে আপনি বুঝতে পারবেন মাছের কোয়ালিটি কি। আমি যেটা বলে থাকি ভাই, মাছের বুরুট ব্যবহার করো বড় মাছ, কোনো ছোট মাছের বুরুট আমাদের এখানে নাই পাবেন না ভাই। আর এটা করবো না ইনশাল্লাহ, মাছ চাষ বন্ধ করে দেবো, তাও ভালো বুরুট ছাড়া কখনো মাছ। আমার গ্লাস কাপের রেনু ভাই, রেনু, জি গ্লাসের রেনু, এটা কেজিতে কয় লাখ হবে? এটা ডিম বলে সেটাই দেখা যাচ্ছে মোটামুটি 1 কেজিতে আপনার এরকম 4.5-5 লক্ষ মাছ ইনশাল্লাহ। যারা বলে ভাইরা বলে ডিম বা রেনু লাগবে ভাই, এটা হচ্ছে রেনু। টাইগার মনোসেক্স তেলাতে অরিজিনাল কত লাইনার হবে? এটা মোটামুটি আপনার এরকম 700 ভাঙবে ভাই। আমার এখানে দেখা যাচ্ছে 400 লাইনে কিছু মাছ আছে, হ্যাঁ গ্রেড হয়নি মাছটা, আসিকাল মাত্র পড়ছে, কিছুক্ষণের ভিতরে আর কি গ্রেড হবে মাছ। এই মাছটা যেমন আপনার 250 ভাঙবে। আবার এই দেখেন এই মাছগুলো আপনার এরকম 800,000 হবে। এবার আসলে চাহিদা অনুযায়ী মাছ ডেলিভারি দেন, কারোর দরকার 500 লাইনে, কারো 1,000 লাইনে, কারো 1,200 লাইনের, যখন যে লাইনে যে অর্ডার করবে তখন সেটা গ্রেডিং করে দেওয়া যাবে ইনশাআল্লাহ।